কেরামতের কেরামতি শেষ। দত্তপুকুর থানার বারাসতের নীলগঞ্জের বাজি বিস্ফোরণে মৃত কেরামত আলী, তার ছেলে এবং কারখানার মালিক শামসুল আলী। দত্তপুকুর বাজি বিস্ফোরণে তিনজনই মৃত। এগরা বাজি বিস্ফোরণের মূল পান্ডা ছিল কেরামত আলী। সেই সময় অস্ত্র আইনে গ্রেফতার হন কেরামত আলী। 2021 সালের পর রিনিউ করেনি বাজি কারখানার লাইসেন্স। উত্তর চব্বিশ পরগনার বারাসতের নীলগঞ্জে বাজি বিস্ফোরণ এলাকা পরিদর্শনে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। মৃত্যু দুর্ভাগ্যজনক, তবে নিছক দুর্ঘটনা নয়। কার্যকরী পদক্ষেপ নিতে হবে বলেই জানান রাজ্যপাল। It's very shocking, disturbing. Today I had been to Siliguri, where one of our young friends succumbed to death because of the assault on her modesty. That is very, very painful. Adding sorrow to that, we have this incident which has taken place here, in which I understand 8 precious lives have been lost. Some people are in the hospital. I am going to the hospital. After that, I will make my assessment of the situation.